জেনপাস ইউজি 2023 অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়েছে এবং অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর অনেকে একাধিক প্রশ্ন ভুল করে এসেও তারা কিন্তু নম্বর পাবে, এক একজনে 2-3 নম্বর করে বাড়বে। এবং এর যে পরবর্তী প্রসেসগুলো, যে কীভাবে নম্বর বাড়বে বা রেজাল্ট কবে বেরোবে, রেজাল্ট বেরোনোর পর যে কাউন্সিলিং প্রসেস রয়েছে সেই কাউন্সিলিং প্রসেস কী হবে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। এবং তোমাদের যদি কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমাকে ইনস্টাগ্রামেও তোমরা ফলো করতে পারো আমার সাথে সরাসরি কথা বলার জন্য। তোমাদের প্রত্যেকেই জানিয়ে রাখি অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু বেরিয়ে গেছে। এই অফিসিয়াল অ্যান্সার কি বেরিয়ে যাওয়ার পর এর পরবর্তী স্টেপ অ্যান্সার কি চ্যালেঞ্জ করা। ধরো আমি পরীক্ষা দিয়ে এসেছি এবং দুটো প্রশ্ন আমি যেটা করে এসেছি সেটা আমার মনে হচ্ছে ঠিক, আমি কোনো এনসিআরটির বই বা কোনো যেটা জেনপাস ইউজি 2023 বা WBJEE সাপোর্ট করে এমন কোনো বইয়ে তার উত্তর আমি দেখেছি, তাই জন্য আমি পরীক্ষার খাতায় সেই উত্তর করে এসেছি। কিন্তু এখন অফিসিয়াল অ্যান্সার কি বেরোনোর পর জেনপাস ইউজি বলছে যে না, বা WBJEE বলছে না, এটা তুমি ভুল করে এসছো। তো সেই দুটো যে উত্তর সেটাকে আমি চ্যালেঞ্জ করতে পারি এবং 18 তারিখের মধ্যে আমাদেরকে কিন্তু সেই চ্যালেঞ্জ করতে হবে। এবং প্রত্যেকটা চ্যালেঞ্জের জন্য 500 টাকা করে, প্রত্যেকটা কোশ্চেন চ্যালেঞ্জের জন্য 500 টাকা করে দিতে হবে। এবং ধরো আমি সেটা করলাম, অন্য কেউ আমার মতো ওই উত্তর করে এসছে কিন্তু সে চ্যালেঞ্জ করলো না, যদি আমার নাম্বার বাড়ে পশ্চিমবঙ্গে ওই প্রশ্নের উত্তরে যদি আমার মতো ভুল কেউ করে থাকে অবশ্যই তার নম্বর বাড়বে। এমন কোনো কোশ্চেন যেটা WBJEE ভুল দিয়েছে, অর্থাৎ কোশ্চেনটাই ভুল বা উত্তরটাই ভুল, সেখানে যদি কেউ চ্যালেঞ্জ করে, যে কেউ পশ্চিমবঙ্গের জেনপাস ইউজির যত পরীক্ষার্থী রয়েছে সেই পরীক্ষার্থীর মধ্যে যদি একজনও সেটা প্রশ্ন করে তাহলে কিন্তু প্রত্যেকের নম্বর বাড়বে। তাই অযথা অন্যান্য কোথাও থেকেও ভিডিও দেখে বিচলিত কিন্তু একদম হবে না, এটা হচ্ছে নাম্বার বাড়ার পক্ষে। প্রথম স্টেপ আমাদের কী দিয়েছি, আমরা পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা দেওয়ার পর এখন আমাদেরকে অফিসিয়াল অ্যান্সার কি দেওয়া হয়েছে, কিন্তু এটাই ফাইনাল অ্যান্সার কি নয়। এরপরে কী বের হবে, বিভিন্ন কোশ্চেন চ্যালেঞ্জ হবে, কোশ্চেন চ্যালেঞ্জ হওয়ার পর তারপর ফাইনাল অ্যান্সার কি বেরোবে এবং সেটাই হচ্ছে ফাইনাল, এরপরে কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। তার উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, যেখানে তোমাদের GMR র্যাঙ্ক, কাস্টওয়াইজ র্যাঙ্ক, EWAS, OBC, ST এ ধরনের যে কাস্টওয়াইজ র্যাঙ্ক প্রকাশিত হবে, অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হবে। এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রসেস কিন্তু শুরু হবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং। এবং প্রত্যেকটা কাউন্সিলিংয়ের জন্য কিছু কিছু নির্ধারিত দিন ধরা হবে, তার জন্য তোমাদেরকে টাকা দিতে হবে এবং এই কাউন্সিলিংয়ের মাঝখানেই ভর্তি প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। ফার্স্ট কাউন্সিলিংয়ে যারা পেয়ে যাবে তারা ভর্তি হয়ে যাবে, যারা পাবে না তারা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে, এরপরেও যারা পাবে না সেকেন্ড কাউন্সিলিংয়ে তারা থার্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে, তারপরেও যারা পাবে না তাদের কিন্তু স্পট কাউন্সিলিং করা হয়, অর্থাৎ কলকাতাতে একটা ডেট দেওয়া হয়, তারা সেখানে সমস্ত ছাত্রছাত্রীরা যায় এবং স্পট কাউন্সিলিং হয়। তো এই হচ্ছে জেনপাস ইউজি 2023 আগামী দিনের পথ চলা। তোমাদের প্রত্যেককে বলবো, কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয় একদম ঘাবড়াবে না, বেঙ্গল হেল্পার আমি তোমাদের সবসময় পাশে রয়েছি। আমি বারবার বলছি ইনস্টাগ্রামের লিঙ্ক, আমার ইউটিউবের অ্যাবাউটসে গেলে তোমরা আমার ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে অবশ্যই আমাকে গিয়ে তোমরা ফলো করো এবং তোমাদের যে কোয়ারিজ রয়েছে হয় কমেন্ট সেকশানে অথবা ইনস্টাগ্রামে আমাকে জানাও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই জেনপাস ইউজির রেজাল্ট কবে বেরোবে সেই নিয়েও আমি তোমাদেরকে একটা ভিডিও আপডেট দেবো। তবে জেনারেলি 1 থেকে 1.5 মাস পর পরীক্ষার রেজাল্ট বেরোয়, অফিসিয়াল ডেট বা আমার তথ্যসূত্র থেকে যতটুকু আমি আপডেট পাবো সময় মতো তোমাদের কাছে সেটা তুলে ধরবো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই বেঙ্গল হেল্পার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো আগামী দিনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য।